ব্যাক তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম তোমরা ব্লক নিয়ে প্রবেশ আজকে যাবো মালবাজার পার্কে আবার অনেকে এই পার্কটাকে মালবাজার ন্যাশনাল পার্ক নামে হচ্ছে এই পার্কে শুনেছি যে অনেক কিছুই রয়েছে দেখার মতন বিশেষ করে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার জিনিস ফটোশ্যুটের সুন্দর সুন্দর সিনারি রয়েছে তার পাশাপাশি বিশেষ করে টয় ট্রেন রয়েছে মালবাজারের সেই পার্কটাতে তার পাশাপাশি কি কি রয়েছে পার্কটাতে আর পার্কটার লোকেশনটা কোথায় টিকিট কত সব কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো গাইজ ফাইনালি চলে আসলাম মালবাজার পার্কে আর এখানে ঢোকার আগে তোমাদের অবশ্যই টিকিটটা কেটে তারপর ঢুকতে হবে টিকিট টিকিট কেটে পার্কের ভিতরে একবারে ঢুকে বললাম টিকিট নিলো কুড়ি টাকা করে একজনের আর ঢুকতে এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাচ্চাদের স্লিপার থেকে শুরু করে দল দেখতে পাচ্ছি তার পাশাপাশি এখানে একটা ব্রিজ রয়েছে আর এই সাইডে কিন্তু সামনে রয়েছে ট্রেন তো চলো আর কি কি রয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের কথা যেগুলো বললাম যেগুলো যেগুলো আছে সেগুলোর এখানে চলে আসলাম আর আর এখানে বাচ্চা থেকে বড়রাই দেখতে পাচ্ছি বেশি আর কি তো এখানে বাচ্চারাও আছে এটা বিশেষ করে বাচ্চাদের জন্য একবারে টয় ট্রেনে এখানে চলে আসলাম আর ভিতরে কিন্তু আরও অনেক কিছুই আছে যেগুলো তোমাদের একটা পর দেখাবো আর কি আর এখানে হচ্ছে তোমাদের টিকিট কাটতে হবে তারপরে তোমরা এখানে উঠতে পারবো আর ভিতরে যেগুলো যেগুলো জিনিস আছে সবগুলোতে কিন্তু এক্সট্রাভাবে টিকিট কেটে তোমাদের উঠতে হবে আর এটাতে এক একজনের পঁচিশ টাকা করে তো চলো এখন একটু ভিতরে দেখা যাক সিটগুলো কেমন তো গাইস এটা হচ্ছে টয় ট্রেনের মাথাটা আর তাছাড়া কিন্তু এখানে তিনটা বগি আছে আর এখানে মোটামুটি এই যে এখানে তিনটে এখানে তিনটে এখানে প্রত্যেকটাতেই তিনটে করে সিট পাবে তোমরা আর সিটগুলো তোমাদের দেখে দিই একদম আরামদায়ক সিট তোমাদের সমস্যা হবে না তো এটাই ভিতরেও ঠিকঠাকই আছে সব কিছুই আর টয় ট্রেনের চাকাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই গাড়ির চাকা যেহেতু আমাদের সমতলে চলবে তার জন্য আমাদের এই গাড়ির চাকাই লাগাতে হয়েছে তোমাদের একটা প্রশ্ন হয়তো মাথার মধ্যে আসতে পারে যে টয় ট্রেনটা তাহলে কোথায় চলবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই টোটালটা কিন্তু ঘুরতে পারবে ঠিক আছে ঘুরে আসবে আর কতটা দূর সেটা বলতে পারছি না এখন আর কয়টা রাউন্ড সেটাও জানি না তো জাস্ট দেখলাম টিকিট পঁচিশ টাকা তো ওটাই বললাম আর কেউ চড়ছে না তাই আর আমরা উঠতে পারলাম না পার্কের মধ্যে বসার জায়গা হবে না এবং টাইম স্পেন্ড করতে পারবে এরকম কোনো জায়গা হবে না সেটা হতেই পারে না তো এরকম কিন্তু অনেক বসার জায়গা রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর কাপলদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা তার পাশাপাশি ফ্যামিলি নিয়ে আসলে একটু প্রবলেম হয়ে যাবে কারণ পার্কে বিশেষত কাপল দিয়ে ভর্তি থাকে তো একটু লজ্জায় পড়ে যাবে আর কি আমরা ছিলাম টয় ট্রেনটার ওখানে তারপরেই সামনের রাস্তা দিয়ে হেঁটে একবারে ছুলে এসেছি আমরা শেষ প্রান্তের আর এখানে একটা কি রয়েছে সেটা যাই না আর তার পাশাপাশি এখানে কিন্তু গাছ দোকান রয়েছে সে দোকানে এখানে একটা রয়েছে আরও ভিতরে বেশ কয়েকটা দোকান রয়েছে যেখানে তোমরা বিভিন্ন খাওয়ার জিনিস নিতে পারবে আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পেলাম তো চলো দেখাই তোমাদেরও কী কী মাছ আছে অনেক বড়ো বড়ো মাছ হয়েছে গাইস দেখতে পাচ্ছ এই গোটা রুমটাই কিন্তু মাছ দিয়ে ভর্তি এদিকেও তোমাদের দেখাই এখানে মাছ রয়েছে এখানে বড় একটু আছে মাছগুলোর নাম ঠিক একটা জানি না তাই তোমাদের বলতে পারছি না একটা লক এই সাইডে এই সাইড আবারও রয়েছে জল খাচ্ছে গাইস তো গাইস প্রথমে যে একটা দুটো এরকম জিনিস আছে বাড়ির মতন বাট না পিছনে দেখলাম আরও অনেকগুলোই আছে আর সম্ভবত এগুলো বাড়ি ঠিক আছে বাড়ি বা এখানে যারা যারা কাজ করে তারা এখানে থাকে সম্ভবত গাইস পার্কের তো এই সাইডটা কোটাটাই কভার করা হয়ে গেছে বাট এই সাইডটা এখনও বাকি আছে তো চলো এখানে কী কী আছে সেটা তোমাদের দেখাবো এবার সেখানে একটা ফোয়ারা রয়েছে মাঝামাঝি জায়গায় বাট এখন বন্ধ রয়েছে সম্ভবত সন্ধ্যা বা বিকেলের দিকে এটা চালানো হয় ছিলাম এই জায়গাটাতে আর এই জায়গায় সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু গিনিপীঠ রয়েছে ঠিক আছে গিনিপিঠ রয়েছে তার পাশাপাশি এখানে বিভিন্ন পাখি রয়েছে কী কী পাখি রয়েছে সেরকম একটা বুঝতে পারছি না আর বিভিন্ন ধরনের পাখি রয়েছে তার পাশাপাশি আর একটু যদি আমরা এগোই তাহলে কিন্তু দেখতে পারবো এই কিন্তু তোমরা দেখতে পারবে খরগোশ খরগোশ রয়েছে ঠিক আছে আর সামনে কিছু নেই আর তার পাশেই রয়েছে কিন্তু আর একটা খাওয়ার দোকান ঠিক আছে এখান থেকে তোমরা খেতে পারবে পার্কের দুই সাইডে কিন্তু এরকম আর কি নদীর মতন কী করার চেষ্টা করেছে যাই না এরকম রয়েছে আর কি আর এগুলোর ওপরে রয়েছে ব্রিজের মতন ওর পাশে রয়েছে এক চারিদিকে কিন্তু রয়েছে আর এগুলোতে এক ফোঁটাও জল কিন্তু দেখতে পাচ্ছি না একদম পুরো শুকিয়ে গেছে এত গরম তার মধ্যে হয়তো জল ছাড়েনি বা কিছু একটা ব্যাপার আছে কাছে এই পার্কের মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে নার্সারি বিভিন্ন গাছের কিন্তু নার্সারি রয়েছে এখানে এখানে হচ্ছে নার্সারি আর তার পাশাপাশি কিন্তু এখানে একটা জিমও রয়েছে যেখানে তোমরা জিম করতে পারবে ঠিক আছে আর এখানে দোলনাও রয়েছে যেই দোলনাটা আমি দেখতে পাচ্ছি বড়রাই উঠছে আর এখানে যেটা দেখলাম আমি দোলনা স্লিপারে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই মানে কোনো বয়স উল্লেখ করা নেই যে কত বছর অবধি উঠতে পারবে এখানে সবাই উঠতে পারবে সমস্যা নেই তো গাইস অনেকে তোমরা জিজ্ঞাসা করবে কমেন্টে যে এই পার্কটা কোথায় লোকেশন না কোথায় মালবাজার পার্কটার লোকেশন তো তোমাদের বলে দিচ্ছি আর কি লোকেশানটা সামনে হচ্ছে তোমার পড়বে মালবাজার স্ট্যান্ড ঠিক আছে মালবাজার স্ট্যান্ড থেকে একটু এগোলেই সামনে যে পেট্রোল পাম্পটা পড়বে পেট্রোল পাম্পটা ঠিক উল্টা সাইডেই কিন্তু পেয়ে যাবে তোমরা এই পার্কটা ঠিক আছে তো একদম তোমাদের ডাইরেক্ট লোকেশানটা বলে দেবে তো গাইস মালবাজার পার্কটাতে কী কী রয়েছে আর এক্সাক্টলি লোকেশানটা কোথায় আর প্রাইস কত টিকিট তো সব কিছু তো তোমাদের দেখালামই আর তোমরাও চাইলে কিন্তু আসতে পারো খুব সুন্দর জায়গা আর বিশেষ করে এটা কাপলদের জন্যই বাট ফ্যামিলিদের জন্য সেরকম একটা সেফ জায়গা না এটা কারণ ফ্যামিলিকে নিয়ে গেলে এখানে একটু লজ্জায় পড়ে যেতে হয় তাও ওখানে গার্ড রয়েছে দেখলাম আমি মানে গার্ড দেয় মোটামুটি বাট সেরকমভাবে গার্ড দেয় না কারণ পার্কের মধ্যে সেরকমভাবে কোনো দিনও গার্ড দেওয়া যায় না তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানেই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং বাই